জন্য সকালে বুড়া নুনুকে দেখা দেখো এই মাছটা না ওকে বেছে দিতে হচ্ছে, এই দেখো বাচ্চা ছেলের মতো। আমার বাচ্চা কাচ্চা নেই তো কি আছে, আমার বড়ই আমার বাচ্চা, বুড়া বাচ্চা। দেখো দু ভাগ ভাগ করে দিয়েছি, নেয়া তো এইটা চিবিয়ে খাবে এই হাড়টা, আর এগুলো তোমার রাখা আছে। আর এই দেখো খাচ্ছে বুড়া নুন, ঝাল লেগে গেছে। তো বন্ধুরা চলো আমি ঠাকুর ঘরের ঘরটা একটু মুছে দিয়ে দেবো, জল নিয়ে এলাম, জল নিয়ে এসেছি, ঠাকুর ঘরটা মুছবো আর ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিই। ঝিলিক এখন নিজের কাজ করছে, কাজগুলোও করে নিক আর ঠাকুর ঘরটা মুছে নিই, চলো তারপর আমি আসছি আবার তোমাদের সাথে, ঠিক আছে? দেখো বন্ধুরা ঠাকুর ঘর মুছা কমপ্লিট হয়ে গেল, এবারে ঠাকুরের এই বাসনগুলো গিয়ে নিয়ে একটু ধুয়ে নিই, তাহলে ঝিলিকের অনেকটা হেল্প হয়ে যাবো। এগুলো সব ধোয়াধুয়ি করে চলে আসি, রেখে দিই, কারণ আজ সোমবার, আজ ও পুজো করবে। তো চলো কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ দেখো এখনো পর্যন্ত ফোন নিয়ে সকাল থেকে উঠে বসে আছে, দেখো শুধু দেখো দেখো এখনো ফোন দেখছে, এডিট করছে। আচ্ছা ও এখন এডিট করছে। তো দেখো সকাল থেকে ফোন নিয়ে ও পুরো ব্যস্ত হয়ে পড়ে, তো সেই জন্য আমি ওর কাজগুলো করে দিই যাতে ওর একটু হেল্প হয়ে যায়, কারণ আমি তো সারাদিনটা থাকতে পারি না। আমি চলে যাওয়ার পরে ওর যাতে অতটা প্রেশার না পড়ে যায়, যাতে ওকে ও এই কাজগুলো করবে প্লাস ঘরের কাজগুলো করবে, তো যাতে এই প্রেশারটা ওর উপরে না পড়ে যায়, সেই জন্য আমি যতটা সম্ভব ওর হেল্প করে দিই। তো চলো বন্ধুরা এবারে আমি ওই ঠাকুরের বাসনগুলো তোমাদেরকে দেখালাম, ওগুলো ধুয়ে নিই
সব থেকে বড় কাজটা হয়ে গেছে, সেটা হচ্ছে শিব পুজো করা। এই দেখো, দেখছো কত সুন্দর লাগছে, এই স্মেলটা এত সুন্দর না, ধুনো ধুনো গন্ধ। তো চলো, শিব পুজো হয়ে গেছে, এখন খিদে পেকেছে প্রচুর জোরে, খেয়ে নেবো। তারপর এই দেখো, তোমার সবাই প্রণাম করে নাও। তো চলো, তারপর আবার আসছি। বন্ধুরা লাঞ্চ করে এলাম, তো লাঞ্চ কমপ্লিট, এবার একটু শোবো। চোখগুলো দেখো, ওর ঘুম একদম বন্ধ হয়ে আসছে, কদিন যে ভালো করে ঘুমাতে পারিনি। তো একটু শুয়ে নিই, শুয়েছি, একটু ফোন ঘাঁটবো, তারপর শোবো, তারপর বিকেলে কথা হবে। গুড ইভিনিং বলতে পারো, বিকেল হয়ে গেছে। তো দেখো, আমি তোমাকে আজকে দেখাচ্ছি একটা জিনিস, আমি এত ঘর গোছাতে পছন্দ করি, কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে এই দেখো, এগুলো যে গুছিয়ে রাখবো সেই মানে উপায়টা আমার উপায় না, মানে আমি ফোন থেকে অবসর পাচ্ছি না। এই দেখো, দেখছো, এই দেখো দেখো, আর ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট তো উঠাই না, ব্ল্যাঙ্কেট এমনিই রেখে দিই। আর এই জলটা, এটা দেখো, এই যে জলটা যে ঢালবো সেটা আমার আর মানে সময় হচ্ছে না, আমি এত ব্যস্ত হয়ে পড়েছি এই বাড়িতে এসে। দাঁড়া, তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, তোমরা ওয়েট করো। এই তো দেখো, এইটা, এই দেখো আনলাটা, দেখো দেখতে পাচ্ছ, আনলাটা শুধু গুছিয়ে রাখিনি, ফেলে দিয়েছি, কি বলবো জানো। আর এইটা দেখবে, এই দেখো, সকালের কাপড় কেচেছি, এই দেখো এখনো পর্যন্ত মিলিনি, তো তারা মিলেনি। বন্ধুরা, আমি ঘর চলে এসেছি, একটু আগেই ঢুকলাম, দিয়ে ফ্রেশ ট্রেস হলাম। আরে তোমার দিদিভাই বললাম না, সকালে উঠে নিয়ে ফোন শুরু হয়, সবসময় ফোন নিয়ে থাকে, এখনও ফোন নিয়েই আছে। দেখো, মুড়ি নিয়ে এলাম আমি বেড়ে, দেখতে পাচ্ছ, লাইভ দেখছি, লাইভ। দেখো মুড়ি দেখতে পাচ্ছ, বিছানার উপর রাখা আছে। এই যে মুড়ি দিলা, এখনো মাখায়নি, ওইখান থেকেই খাচ্ছে, মাখায়নি কিন্তু এখনো, ওখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো, মুড়িটা খেয়ে নিই, তারপরে রাত্রে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ লাইভ আছে, দেখো ফোন নিয়ে, সন্ধ্যাবেলা তো দেখালাম, এটা এখন অন্য একজনের লাইভে আছে, যাই হোক জানি না, বুঝতে পারছি না কার লাইভে আছে, লাইভে আছে, আমিও ভিডিও দেখলাম কিছু, ঠিক আছে। তো আমি বললাম চলো খেতে, চলো 10টা বাজছে, ও বলছে না আমার মন ভালো নেই, আমি খেতে যাবো না। আমি খাবারটা উপরে নিয়ে এলাম দুজনেরটাই। তো আজকে তোমার মেনু হয়েছে কি, ঘুগনি, লাড্ডু আর মিষ্টি আর রুটি। তারপরে চলো ওকে খাওয়াই, নাহলে বলছি খাবোই না, বলছি খেতে আমার ইচ্ছা আছে না, মন ভালো নেই, সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, তো সেই জন্য ও নিজের খাওয়া দাওয়া বলছে আমি ছেড়ে দেবো। তো এইরকম করলে কী করে চলবো বলো বন্ধুরা, ওকে একটু বলবো, তোমরা কমেন্ট করবে, যারা যারা ভিডিওটা দেখো তারা ওকে একটু বোঝাও কমেন্টে, এরকম করলে কী করে চলবে। দেখছো, আমি যখন বলছি আমার মুখের দিকে কেমনভাবে দাগাচ্ছে, আর নাকটা তো দেখো কেমনভাবে হাত দিয়েছে, নাকটা দেখো, দেখো নাকটাকে ফুলিয়ে দিয়েছে, দেখ। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে এলাম, আর কি আমি বলছি, ও এখন আসেনি, নিচে গেছে হাত ধুতে। তো চলো, ও আসুক, তারপর কথা হবে। এসে গেছে, এসে গেছে, তুমি পড়ে যাচ্ছ কেন? এ বাবা, শুকনো জায়গায় পড়ে যাচ্ছে, তো সাবধানে ঢুকো, কাল নাটা দেখতে পাই না, কি বলবো গো। তোমার তো দাদা হয় দেখো, শুকনো জায়গায় কাছার খাচ্ছে গো, এতকে এখানে পায়ে লেগেছে, এটা তো টুলটা দেখ। আমি এখানে কিছু বলবার ভাষা নেই, আমি কিচ্ছু কাটবো না, পুরোটাই দেবো, পুরোটাই দেবো, আমি একদম কাটবো না। বলো, তোমরা শুকনো জায়গায় কাছার খাচ্ছে, বলো এটা কি সম্ভব? হ্যাঁ গো, তোমার খুব জোর লাগলো নাকি? ভিডিও শেষ, আমি কি করবো? এই ভগবান, আমার নুনুটা পড়ে গেছে গো। ও নুনু, তোমার কত দেখেছে একটু বলে দাও গো। রাস্তাটা হাসছে দেখুন,
দেখলে না ভালো করেও তো, ক্যামেরা সামনে পড়ে গেল বেচারা, ক্যামেরা সামনে পড়েছে। আমি কিছু বলতে পারছি না, আমার গাল গুলো ব্যথা করছে। তুমি তো বললে না, দেখো বন্ধুরা, আমি আমাকে লাস্ট পর্যন্ত কোমরে মানেজ করতে হচ্ছে, কি বলবো গো তোমাদেরকে, তোমাদের দাদা ভাই কিছু ওপিনিয়ন দেবে কি? ঘরে খুব সাবধানে হাঁটা চলা করবে, তোমার মতো তোমার লেলা নয়, ভিডিও বানাতে গিয়ে এখন এমন এমন জায়গায় এমন এমন জিনিস রেখে দিচ্ছে যেগুলো খুঁজেও পাবে না, খুব সাবধান। চোর পাড়ালে বুদ্ধি বাড়ে গো। যাই হোক বন্ধুরা, চলো গুড নাইট, কারণ ওকে একটু মালিশ করে দিই, কাল আবার কথা হবে। এখন কবে তো টাটা।